আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্বপ্নে অনেকে চুল দেখে থাকি, অনেকে দাঁড়িয়ে দেখে থাকি, আবার কোনো স্ত্রী লোক নিজের স্বপ্নে দাঁড়িয়ে দেখে থাকি, আবার দেখা যায় কোনো নাবালকের মুখেও দাঁড়িয়ে গুজিয়েছে, আবার অনেকেই দেখি মাথার চুল উঠে গিয়েছে বা টাক হইয়া গিয়েছে। তো আজকে চুল সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো মাথার চুল যেন না উঠে যায় সেজন্য ছোট্ট একটি আমল নিয়ে আলোচনা করব। তার জন্য পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হযরত জাবির মাগরিব রহমতুল্লাহ আলাইহি, হযরত দানিয়েল আলাইহিসসালাম এবং হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ও অন্যান্য স্বপ্ন বিশারদের মতে, যে ব্যক্তি স্বপ্নে চুল আশ্রয়িতে দেখে সে দ্বন্দ্বলোর দ্বারা তৃপ্তি লাভ করিবে, অর্থাৎ তার কাছে সব কিছুর চেয়ে শুধু অর্থ সম্পত্তি গুরুত্ব পাবে। কেহ যদি স্বপ্নে নিজের মাথার কালো চুলের সঙ্গে কয়েক গোছা সাদা চুল দেখিতে পায়, তবে তাহার দুঃখ কষ্ট এবং অভাব অনটন দেখা দিবার সম্ভাবনা। কেহ যদি স্বপ্নে নিজের চুল কাটিতে দেখে, তবে স্বপ্ন দর্শনকারী ব্যক্তি বিপদ আপদ মুক্ত হইবে কিংবা চিন্তামুক্ত হইবার আলামত। যদি কেহ স্বপ্নে দেখে যে সে নিজের চুল উপড়াইয়া ফেলিয়াছে অথবা অন্য কেহ তাহার চুল উপড়াইয়া ফেলিতেছে, তবে ইহার স্বপ্নদ্রষ্টার দ্বন্দ্বলোদের লোকসান হইবে অথবা ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হইবার আলামত। যদি কেহ স্বপ্নে দেখিতে পায় যে সে মাথার চুল আশ্রাইয়াছে এবং দু চারটি পড়িয়া যায়, তবে এই স্বপ্নের ব্যাখ্যা এই যে তাহার বর্তমানের দুঃখ কষ্ট আস্তে আস্তে দূরীভূত হইবার লক্ষণ। কেহ যদি স্বপ্নে অন্য কাহারও চুল দেখিতে পায়, তবে সে দুশ্চিন্তায় পড়িবার লক্ষণ। যদি কেহ স্বপ্নে দেখে যে তাহার মাথার চুল উড়িয়া গিয়াছে, তবে তাহার অভাব অনটন দেখা দেবে এবং হয়রানিতে লিপ্ত হইবার আলামত। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তাহার মাথার চুল উঠিয়া যাইতেছে, তবে তাহার রোগ আরোগ্য হইবার আলামত। স্বপ্নে কেহ নাভি অথবা বক্ষের উপর চিকন লোম দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা তাহার নিজধর্মের প্রতি আরও মনোনিবেশ করিবার ইঙ্গিত অথবা ধর্মবিরু হইবার আলামত। কোনো স্ত্রী লোক স্বপ্নে তাহার মাথার চুল যদি লম্বা দেখিতে পায়, তবে তাহার হায়াত দীর্ঘ হইবে এবং সে সম্পদশালী হইবার আলামত। যে স্ত্রী লোক নিজ মাথার চুল মুণ্ডিত দেখে অথবা স্বামী মুণ্ডিত করিয়া দিতে দেখে, তবে ওই স্ত্রী লোকের প্রতি তাহার স্বামী অসন্তুষ্ট বুঝিতে হইবে। কোনো স্ত্রী লোক যদি স্বপ্নে নিজ মুখে দাঁড়িয়ে দেখিতে পায়, তবে তাহার স্বামী দূরে থাকিলে বা নিরুদ্দেশ থাকিলে তাহার সন্নিকটে আসিবার আলামত। আর অবিবাহিত স্ত্রী লোক স্বপ্নে নিজের মুখে দাঁড়িয়ে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টার বিবাহ সন্নিকটে উজিতে হইবে অথবা কোনো সুসংবাদ প্রাপ্তির আলামত। যদি কোনো গর্ভবতী স্ত্রী লোক স্বপ্নে নিজ মুখে দাঁড়িয়ে দেখিতে পায়, তবে তাহার গর্ভে পুত্র সন্তান জন্মগ্রহণ বা সন্তানের উসিলায় তাহার সুখপ্রাপ্তি হইবার আলামত। কোনো পুরুষ ব্যক্তি নিজের মুখে দাঁড়িয়ে দেখিলে, তবে ইহা সম্মান প্রাপ্তি এবং মর্যাদা লাভের আলামত। স্বপ্নে কোনো নাবালকের মুখে দাঁড়িয়ে দেখিলে, তবে ইহা চতুর্বুদ্ধি সম্পন্ন হইবার আলামত। স্বপ্নে কেউ মাথায় এক পাশে চুল কাটা, অন্য পাশে চুল না কাটিয়াছে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা দীর্ঘতিতে উন্নতি করিবে এবং এতে সে অসন্তুষ্ট হইবার আলামত। স্বপ্নে কেহ নিজের চুল নিজে কাটিতে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা নিজের সিদ্ধান্তে কোনো কাজ করিবে এবং তাতে সে সফল হইবার আলামত। আর স্বপ্নে কোনো ব্যক্তি অন্য কাউকে তার চুল কাটিয়া দিতে দেখিলে, তবে স্বপ্নদ্রষ্টা অসম্মানিত বা তাহার সৌন্দর্যহানি বা সম্পদ কমিয়া যাইবার আলামত।
স্বপ্নে কারো মাথায় উকুন দেখিলে তবে ইহা সাংসারিক অশান্তি বা স্মৃতিশক্তি লোপ পাইবার আলামত। স্বপ্নে কেহ উকুন মারিতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী পড়ালেখা এবং বিদ্যাবুদ্ধিতে উন্নতি করিবার আলামত। স্বপ্নে যদি কেহ তাহার উকুন লইতে বা মারিতে দেখিলে তবে ইহা পারিবারিক শান্তি এবং কাহার হইতে কোনো বিষয়ে ভালো পরামর্শ পাইবার আলামত। স্বপ্নে কেহ যদি নাভির নিচের চুল স্বপ্নে দেখিতে পায় তবে ইহা সাধারণত উত্তম স্বপ্ন বলে বিবেচিত হইবে। কিন্তু কেহ যদি স্বপ্নে তাহার নাভির নিচের চুল অত্যাধিক বড়, এমনকি মাটির নিচে হ্যাঁচড়াইতে দেখিতে পায়, তবে সে অধিক সম্পদ লাভ করিবে, কিন্তু তার দিনধর্ম বিনষ্ট হইবে, সুন্নত ধ্বংস হইবে এবং চক্ষু লজ্জা শেষ হইবে। স্বপ্নে কেহ হাতের তালুতে চুল গজাইতে দেখিলে তবে তাহার অর্থ আগমনের আলামত। স্বপ্নে কেহ পায়ের তালুতে চুল গজাইতে দেখিলে তবে তাহার কোনো রোগ ব্যারাম বা কোনো বিপদের দরুন বহু অর্থের অপচয় হইবার আলামত। স্বপ্নে কেহ কারো চুল টানিয়া ছিঁড়িয়া ফেলিয়াছে সে লোকের তিরস্কার পাইবার আলামত। কেহ যদি স্বপ্নে নাভের নিচে চুল পরিমাণ মাফিক ছোট দেখে তবে ইহা হালাল পন্থায় সম্পদ প্রাপ্তি এবং সঠিক দিন ধর্মে দীক্ষিত হইবে এবং সুন্নত অনুযায়ী জীবনযাপন পরিচালনা করিবার আলামত। স্বপ্নে কেহ পাকা চুল দেখিলে তবে কোনো কার্যে সফলতার সহিত সম্পন্ন হইবার নিশানা। স্বপ্নে কেহ মাথার কিছু চুল পাকা কিছু চুল কাঁচা দেখিলে তবে স্বপ্নদ্রষ্টা কোনো কাজে বাধাপ্রাপ্ত হইবার নিদর্শন। স্বপ্নে নিজেকে টাক দেখিলে তবে স্বপ্নদ্রষ্টা সম্পদশালী হইবার সম্ভাবনা। স্বপ্নে কেহ নিজের গোপ দেখিলে তবে ইহা কোনো বিষয়ে চিন্তার আলামত। তো যাদের চুল উঠে যায় বা চুল নিয়ে সমস্যায় আছেন তারা এই ছোট্ট আমলটি করতে পারেন। মুসাল্লামাতুল্লাহ সিয়াতা ফিহা, অর্থাৎ সম্পূর্ণ নিখুঁত এবং ত্রুটিমুক্ত, এটি সূরা বাকারায়ের 71 নং আয়াত। এই ছোট্ট আমলটি যেভাবে করবেন, আপনারা কোনো একটি পাত্রে পানি নিয়ে সেখানে 100 বার এই আমলটি পড়ে পু দিয়ে তারপর সেটা মাথায় ঢালুন, ইনশাল্লাহ আপনাদের চুল কমা আস্তে আস্তে কমিয়া যাইবে।